নমস্কার বন্ধুরা, আমি হলাম সপ্তর্ষি। আমরা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা। আজকে আমি সুন্দর এবং মজার একটা ম্যাজিক নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমি ম্যাজিকটা আপনাদেরকে দেখাবো এবং এটা আমি বাইরে আউটডোর শ্যুট করেছি। তো দর্শক কীভাবে এই ম্যাজিকটা দেখে এবং আপনারা দেখুন যে ম্যাজিকটা ঠিক কীরকম, এবং তারপরে আমি আপনাদের শিখিয়ে দেবো এই ম্যাজিকটা ঠিক কীভাবে করতে হয়। তো আমার কাছে এখানে এক প্লেট কার্ড আছে, আমি এই কার্ডটাকে একটু ভালো করে সাবেল করে দিচ্ছি। ভালো করে আমি সাবেল করে দিলাম যাতে প্রত্যেকটা কার্ড খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো আমি তোমাকে এখানটায় বলবো যে তুমি একবার কাট করে দাও। তুমি এখান থেকে কিছু কার্ড এখানটায় রাখো, যেখানে হচ্ছে কাট করো, আর একটু কিছু কার্ড তুমি এখানে রাখো, বাই কার্ডটাকে রেখে দিলাম। অর্থাৎ তুমি তোমার মতো জায়গাতেই কিন্তু কাট করেছো। তো আমি কার্ডগুলোকে ভালো করেই কমপ্লিট করে দিলাম, অর্থাৎ কার্ডটাকে কমপ্লিট করে দিয়ে কার্ডের প্যাকেটটা একদম সাফেল হয়ে গেছে, একদম তোমার মতো কার্ড হয়েছে। তোমাকে আমি রিকোয়েস্ট করবো 10 থেকে 20 একটু সহজ করে দিই, 10 থেকে 20 মধ্যে যে কোনো একটা জোর সংখ্যা বলো, অর্থাৎ 12, 14, 16, 18 যে কোনো একটা জোর সংখ্যা। 16, তো আমি এখানে 16খানা কার্ড কাউন্ট করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16তে দুখানা ডিজিট আছে, 1 আর 6, 1 আর 6 যোগ করবো, 1 আর 6 যোগ করলে কত হয়? 7। 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর কার্ডটাকে আমি এখানটা রেখে দিচ্ছি। এবারে আরো একবার তোমাকে বলবো যে 10 থেকে 20 মধ্যে যে কোনো একটা বিজোড় সংখ্যা বলো, অর্থাৎ 11, 15, 17, 19 যে কোনো একটা বিজোড় সংখ্যা বলো। 13 থাকবে না, চেঞ্জ করবে, থাকবে তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13তে কটা সংখ্যা আছে? 1 আর 3, 1 আর 3 যোগ করলে কত হবে? 4। 1, 2, 3, 4 নম্বর কার্ডটাকে আমি সাইড করে রাখলাম। এবারে 10 থেকে 20 মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো, নাম্বার বলো, যেটা তোমার মনে হয় 10 থেকে 20 মধ্যে। 17, চেঞ্জ করবো না, থাকবে। 16 করতে পারো, 18 করতে পারো, 17 থাকবে। 17খানা কার্ড গুনছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17তে কী কী সংখ্যা আছে? 1 আর 7, 1 আর 7 যোগ করলে কত হবে? 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 নম্বর কার্ডটাকে ওখানে রেখে দিলাম। অর্থাৎ কিন্তু একটা সাপেল প্যাকেটের মধ্যে দিয়ে র্যান্ডমলি তুমি একটা নাম্বার বলছো, সেখান থেকে আবার যোগ করে যেটা হচ্ছে একদম যাতে পুরোপুরি সাপেল হয়ে যায়, এইভাবে কিন্তু আমি একটা করে কার্ড বার করছি। লাস্ট আর একবার আমি তোমাকে বলবো যে 10 থেকে 20 মধ্যে আরও একটা তোমার মনের মতো একটা সংখ্যা বলো যেটা তোমার পছন্দ। 14, 14 থাকবে না, চেঞ্জ করতে যাও, থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14তে কত কত সংখ্যা আছে? 1 আর 4, 1 আর 4 যোগ করলে কত হবে? 5। 1, 2, 3, 4, 5, 5 নম্বর কার্ডটাকে এখানে রাখলাম। এবার আমি 5 নম্বর যে কার্ডটা আছে সেটা কিন্তু আমি সবাইকে দেখাই। এখানে যে 5 নম্বর কার্ডটা আছে এটা হচ্ছে কিং অফ ডায়মন্ড। মজার বিষয়টা হলো আমি সাফেল করে দিয়েছি, তুমি কাট করে দিয়েছো, কাটা পাইল হয়ে গেছে, তার মধ্যে তুমি একটা সংখ্যা বলেছো, কারণ যোগ করে যেখান থেকে যে সংখ্যাটা বেরোয় সেই সংখ্যা নিয়ে একটা কার্ড কিন্তু বেরিয়েছে। মজার বিষয় হচ্ছে তুমি যে লাস্ট যে কার্ডটাকে বার করেছো সেটা হচ্ছে কিং অফ ডায়মন্ড। আগে তোমার নাম্বার অনুযায়ী যে কার্ডগুলো বেরিয়েছে সেটা হচ্ছে কিং অফ স্পেড, কিং অফ ক্লাব, কিং অফ হার্ট, অর্থাৎ কিং অফ ক্লাব, কিং অফ স্পেড, কিং অফ ডায়মন্ড আর কিং অফ হার্ট। ক্যামেরার সামনে আনো, এনে সবগুলো দেখাও। এটা কি করে হলো? এটাই তো ম্যাজিক, দেখো তুমি কিন্তু র্যান্ডমলি বলেছো, একদম তোমার কথা মতো কিন্তু কার্ডগুলো কিন্তু মিক্স হয়েছিল সেখান থেকে কিন্তু র্যান্ডমলি, এবং তুমি কিন্তু একবার কার্ডও করে দিয়েছো, দিয়ে কার্ডগুলো কিন্তু অ্যারেঞ্জ চেঞ্জ করে দিয়েছো, একদম। তারপরেও ভিতর থেকে তোমার সংখ্যা অনুযায়ী 4টে র্যান্ডমলি কার্ড বেরিয়েছে, সেই র্যান্ডমলি কার্ড হচ্ছে 4টে কিংস। এটা কি করে পসিবল হলো? তো বন্ধুরা, আপনারা দেখলেন ম্যাজিকটা ঠিক কীরকম। তো এই ম্যাজিকটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমার একটু সাপোর্টের প্রয়োজন। একটু সাপোর্ট পেলে তাহলে কী হয়, এই চ্যানেলটাকে গ্রো করতে হওয়ার সুবিধা হয়। প্রথমত ভিউস অনেক কম আছে এবং এই চ্যানেল থেকে আর্নিং কিন্তু খুবই কম হয়, যার ফলে আমি চাই যে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আরও ইনার ম্যাজিক, অর্থাৎ ম্যাজিকের একদম ডিপ কৌশল যেগুলো আমরা সমস্ত জায়গায় দেখাতে পারবেন এবং সিক্রেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে যেন স্টেপ বাই স্টেপ আমাদের শেখাতে পারি। ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখান থেকে কিন্তু আপনারা ম্যাজিকটা দেখেন এবং শিখতে পারেন, কিন্তু বাস্তবে করতে গেলে কিন্তু সঠিকভাবে করতে পারেন না। তো আমরা হয়তো আগে ভিডিওগুলো থেকে দেখেছেন যে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু ম্যাজিকগুলো শিখিয়ে থাকি, অর্থাৎ একদম নিখুঁতভাবে
সামনাসামনি একদম পজিশন থেকে কীভাবে করলে, কী বললে, কীরকমভাবে দেখালে প্রত্যেকটা মানুষ খুশি হয় এবং প্রেজেন্টেশনটা কীরকম হবে সেটা কিন্তু আমাদের বলি। তো আমার একটি সাপোর্টের জন্য আমি আমার চ্যানেলে কিন্তু একটা জয়েন্ট বাটন ক্রিয়েট করেছি, অর্থাৎ আমার চ্যানেলে যখন যাবেন যাদুর পাঠশালা যে লেখাটা আছে তাতে ওর ট্যাপ করবেন তখন কিন্তু আমার চ্যানেলটা খুলে যাবে। প্লেলিস্টের ভিতরে অনেক যেমন ভিডিও আছে, ভিডিওসের মধ্যে যেমন অনেক আমার ম্যাজিকের টেকনিক শেখানো আছে, ঠিক তেমনি সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন্ট বাটন আছে। জয়েন্ট বাটনে ক্লিক করলেই দেখবেন তিনখানা বাটন আছে, প্রথমত একটা সিলভার, একটা গোল্ড আর একটা হচ্ছে ডায়মন্ড। সিলভারে কিন্তু একদম ইজি ম্যাজিক যেগুলো আছে সেগুলো কিন্তু শেখানো আছে, আমাদেরকে একটুখানি সিলভারে একটু জয়েন করতে হবে। আর গোল্ড আর ডায়মন্ডে কিন্তু অনেক অ্যাডভান্স ম্যাজিক কিন্তু আমি ওখানটায় দেবো এবং নিয়মিত দিতে থাকবো। যদি আপনারা একটু বেশি সাপোর্ট করেন তাহলে আশা করি আমার এই চ্যানেলটাকে নতুনভাবে ফের গ্রো করতে পারবো। তো বন্ধুরা আপনারা প্লিজ একটু আমাকে সাপোর্ট করে দিন। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।